প্রতিনিয়তই চাহিদা বাড়ছে অর্গানিক ফুড বা জৈব খাদ্যের গেল দুই দশকে বিশ্বব্যাপী এর চাহিদা বেড়েছে প্রায় তিরাশি শতাংশ দেশ ও বাজারেও বেড়েছে এর চাহিদা তবে সরবরাহে থাকায় হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা ফলে ঘাটতি মেটাতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি কৃষকের সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের সোহেল চৌধুরীর রিপোর্ট একটা সময় কৃষি জমিতে সারার ব্যবহার ছিল চিন্তার বাইরে কিন্তু বাজারে চাহিদা বাড়তে থাকায় দরকার পড়ে পর্যাপ্ত উৎপাদনের ফলে নতুন নতুন জাতের পাশাপাশি গতি পায় ওষুধ আর রাসায়নিক সারের ব্যবহার এই বদলটা শুরু হতে থাকে ষাটের দশকে বর্তমান বাস্তবতা হল বেশিরভাগ জমিতে উৎপাদনের মূল নিয়ামকই হল নানা প্রকার রাসায়নিক দীর্ঘ সময় বিষয়টি আলোচনার বাইরে থাকলেও সম্প্রতি স্বাস্থ্য ঝুঁকিকে সামনে রেখে সচেতন হচ্ছেন অনেকে ফলে ঝুঁকছেন জৈব উপায়ে উৎপাদিত পণ্যের দিকে হোক্তা শাকসবজি কিংবা প্রক্রিয়াজাত খাবার আসলে অনেকে আছে সচেতনতার কারণে এখন তারা আগ্রহেই নিচ্ছে পেশেন্ট না হওয়া সত্ত্বেও তারা এগুলো খাচ্ছে কারণ তারা সুস্থ থাকতে চাচ্ছে হ্যাঁ অর্গানিক ফুডের মাধ্যমে আমার ওজনটা কমতেছে আর স্বাস্থ্য ভালো হচ্ছে অর্গানিক এবং সুলভ মূল্যে এই স্বাস্থ্যকর খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করে তোমাদের জন্য ভালো হয় অর্গানিক ফুডটা কাস্টমারের কাছে পৌঁছে দিতে সে যাতে ভেজাল প্রোডাক্ট থেকে সে যেন একটা অর্গানিক নির্ভর প্রোডাক্ট সে নিতে পারে দেন একটা সেফ ফুড গ্রহণ করতে পারে আমাদের অর্গানিক বা জৈব উপায়ে পণ্য উৎপাদনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফলন পাওয়া যায় তুলনামূলক কম কোনো কোনো ক্ষেত্রে সময়ও বেশি লাগে হাইব্রিড কিংবা রাসায়নিক উপায়ে পাওয়া পণ্যের চেয়ে ফলে স্বাভাবিকভাবেই বেড়ে যায় উৎপাদন ব্যয় যা অনেক সময় চলে যায় ক্রেতার নাগালের বাইরে অন্যদিকে সচেতনতার অভাবে কঠিন হয়ে পড়েছে বাজারজাত করা ফলে পরিপূর্ণ ব্যবসায়িক কাঠামোতে আসছে না এই ব্যবস্থা অ্যাওয়ারনেস মাধ্যমে এই ধরনের যে এডুকেটিং এনভায়রনমেন্টের মধ্যে আমরা গেছি মানুষজনকে অ্যাওয়ার করার জন্য তো যার কারণে একটা লার্জ কাস্টমার বেস তৈরি হয়েছে অনেক সময় দেখা যায় আমরা আমরা অনেক প্রোডাক্ট ডিমান্ড সাপ্লাই করতে পারি না ক্রাইসিস থাকে কৃষিকে আর উৎসাহিত করতে পারি যে দেখা যাচ্ছে যে আপনি অল্প খেলেন বাট নিজে তৈরি করে খেলেন এটা কিন্তু সম্ভব বা টবে করে যায় এগুলো আমাদের আস্তে আস্তে নিজেদেরকে উদ্যোগী হতে এবং যারা ঘরের আশেপাশে একটু জায়গা আছে ওখানে যদি আমরা নিজেরা চেষ্টা করি তাহলে এতে করে আমাদের যেমন স্বাস্থ্য ভালো থাকবে এবং এটা সাশ্রয়ী হবে তবে বিশ্বব্যাপী অর্গানিক খাবারের চাহিদা বাড়ছে বিশ্ববাজারে জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা বলছে গেল দুই দশকের বিক্রি বেড়েছে অন্তত ছয় গুণ আর ভারতীয় জরিপ সংস্থা ফিওর মার্কেটের পূর্বাভাস বলছে দুই হাজার সাল নাগাদ এর বৈশ্বিক বাজার ছাড়িয়ে যাবে পঁচাশি হাজার কোটি ডলার সৈল চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা